আমার তো ফাঁসনের দরকার। যেখানে গানের ফিস্টা গান হইব আপনি জান না কি বাবা এনা ডা রাখলাই ঠিক কইছ। এও তো বিল একটা কথা, তুমি উচিত কথা কইছ। ইয়ারো তুমি দরবার দাও, দরবার দিয়ে আমার বিচার করো। আমি গানের ফিস্টা গান হইব এটা জান না করে বাইনা ডা রাখলাম। এখন তুমি এইটা কি জানি না কইছো না না জানি না কইছো যে গানের বিশ টাকা নইব? এইটা আমার কাছে গিয়ে কেউ আলাপ করছে এরকম? তোমার কিরকম বিশ্বাস যে আমার সামনে আমার সাথে গিয়ে এ আলাপ করলে পরে আমি গান আইবা? 2 লাখ দিয়ে বাইনা দিলে আমি যে গানের বিশ টাকা নইব এরম ফেরুজা বেগম আইব আমি লো ভাই? এ বছর বিত্রায় মনে করো আজ ঘন্টা বাদ দাও। এরপরে আমি এক গান গাইছি, রাই গো তুমি প্রেম জানো না, তোমার ঘরে স্বামী তুই একাদ কৃষ্ণের লাগিয়া কেন কি রাই গো তোমার লজ্জা করে না, তোমাকে উপলক্ষ কইরা কথাটা বলছি কাকে রাই কে? এখন এখন স্টেজে গানের ভঙ্গিতে আমি যখন গাবো তখন সম হয়ে গেল, তুমি যখন গাইবা রাই হয়ে গাইবা, এটা তোমাকে উপলক্ষ করে কথা বলেছে, তার মানে তুমি না। এরপরে কইতাছো আমি প্রেম জানি না, হ্যাঁ আমি প্রেম জানি না, তোমার কথাই বুঝা যাইতেছে প্রেমের কারখানা তোমার ভিতরে। ইয়া করো দয়াল্লা লাগে তুমি কেজি হানি প্রেম আমার না দিয়া তুমি যাই তোমার কাছে আমি আমি আবদার রাখলাম। আর এই কেজি হানি প্রেম রাখতে গিয়া পরে যদি তোমার হেমজন না যাও লাগে তো নাই যাইব অসুবিধা নেই। এককেরে তো তুমি একটু চিন্তা ভাবনা করো যে এককেরে কি তোমার খুব ক্ষতি হইব? হ্যাঁ আমার মন রায় কয় না তোমার খুব ক্ষতি হইব মনে হইল। আচ্ছা চিন্তা ভাবনা করো তুমি যেহেতু এতই প্রেমী তাহলে আমি চাই এই প্রেম সাগর দাঁত, হ্যাঁ না আমি তো আসলে মারা গেছি হচ্ছে কারো হয়েছি এমনি কি ভাই যে সুলেমান আলাইহিস সালামের মতো এই যে লাঠি পথ দিয়া এই তো কই এটার উপরে ভরতে কারো হয়েছি আমি আসলে নাই দেশটা। শোনেন সে আসলে পাল্লা গান করে কিনা আমি জানি না, কথাবার্তা তো যতটুকু সে জানি অতটুকুই বলবে, এর বাইরে তো আর কথা বলতে পারবে না। তো বিষয়টা হচ্ছে এইরকম একটা উপমা দিই যেহেতু একটা কিচ্ছা কইছে আমার সামনে, আমার জানা মতে যারা কিচ্ছা টিচ্ছা জানে বাউল শিল্পীরা খুব বেশি আমার সামনে কেউ কিচ্ছা কইতে রাজি না, যেহেতু কইয়ালছে একটা কিচ্ছা কারণ আমি তো একটু না কইলে এটা কিরম দেখা যায় না আপনারাই কমাই আস্তে আস্তে। এক লোক তার খাওয়া দাওয়া বেশি করতে পারে না, খালি চিন্তা করে তো বউয়ে কইতেছে এই তুমি খাওয়া দাও বেশি করো না ঘুমাও না বেশি খালি চিন্তা করো বাড়ি বেজবান জমি বেজবান গরু বেজবান তুমি কি ডাক্তার দাও যাও এই তোমার এই কালামুক আমার ভাল লাগে বেটেন কিন্তু দুলা ভাত কম খাইতে রাজি আছে কিন্তু স্বামী সবসময় চিন্তা করলে মুখ কালা করে রাখলে বেশি পছন্দ করে না, একটু হাসি খুশির মধ্যে থাকে এই দলের বর্তায় দেখাইলে অসুবিধা নেই একটু গোসা গাছা ডিবা ডাবা আছে না খালি হালেই পাওয়া লাগবে এমন কোনো কথা না। তো যাই হোক কইছে ভাই তুমি ডাক্তার দাও আমি বাড়ি লাগে জমি বেসবাম এটা বেসবাম সেটা বেসবাম তুমি যাও আমার এইটা ভাল লাগে না তোমার এই কালাম গেছে ডাক্তার দেখাই তো না ডাক্তার দেখাই তো যাইবো
গেছেও ডাক্তার কইছে আপনার পায়খানা প্রস্রাব পরীক্ষা করে পরে আপনি আমার ঔষধ দিতে হইতে তো পরের দিন প্রস্রাব করিয়া একটা শিশির ভিতরে ভরিয়া রাখছে প্রস্রাব আর কইছে সকালে প্রস্রাব করছে কইরে শিশিরের ভিতরে প্রস্রাবটা রাইখা এই লোক আবার ঘুমায় প্রস্রাব বউরে কইছে এই যে শিশিরের ভিতরে আমার প্রস্রাবটা আমি ঘুমাইতেছি আমার দশটার দিকে ডাক দিও আমি ডাক্তারের কাছে যাই বেরিয়ে গেল গড়পুরে হাসুনের বাড়ি লাগিয়া শিশিরে খুঁজেছে বেড়া তো খুব রাগী মানুষ শিশি জন পড়েছে বউ আজ গর্ভ না তোর মাফ নেই যে রাগী মানুষ বউ কি করছে নিজে বউ প্রস্রাব করিয়া শিশিরে বুড়িয়া তুই দিছে তো দশটা বাজে ডাক দিছে এই শিশি লয়ে ডাক্তারের কাছে কে কইতেছে খাই পারি না ঘুমাই পারি না কিচ্ছু ভাল লাগে না দেখ কই এই যে মোর্চা বানছি পরে কইরে দেখ কই কি তো হইছে ডাক্তার দুই তিনবার পরীক্ষা করছে বালা বালা মেশিন দিয়া একটা পরীক্ষা একবার দুইবার করলে যথেষ্ট পাঁচবার সাতবার করছে একই জিনিস বাসে কিতা ডাক্তার একটা আলাদা রুম আছে না যেন পরীক্ষা করে এটা হ্যাঁ আইয়া রোগীর মুখটা দেখে আবার কিচ্ছু কয় করে ডাক্তার মনে মনে চিন্তা করে আমারই ভুল হইতাছে না মেশিনের কোন ভুল হইতাছে এই কথাটা আমি রোগী দেখে কিভাবে কইয়া যে আমি চার মাসের গর্ব আর এই বেড়ার আগে এই দশটা সময় আমি প্রস্তাব দিছি পরীক্ষা করানো লাগিয়া আর এখন বাজে কয়টা বাজে দুইটা বাজে চার ঘন্টা সময় হয়েছে আপনার মতো ডাক্তার আর দেশো নাই খুব সুরে ডাক্তার আপনার কি দইছে জানো আপনার আমার বাড়িতে তাই কন্যা বাড়িতে এই বিষয়ে রাত্রে এই একলা থাকুন না কোনো মানুষ টানুষ থাকে কইটা কোন একলা থাকতাম কিন্তু আমার বউ তো আমার সাথে ও মানে বয়স আবার জায়গায় এই গোপন গোপন রুম গিয়া কই বউয়ের সাথে থাকে আমি এখন এটা গিয়ে কিভাবে কই যে চার মাসের গর্ব আবার ছুটে আসছি আপনি ডাক্তার নন কি আপনি আমার কি রোগ হয়েছে এটা কয়েল তার ভাই মনে করুন একটা জগুর নরুকের কথা যদি কই আপনি কি আমার আমার সাথে কোনো খারাপ ব্যবহার করো কই ঠিক মেশিনে যেটা ধরার পড়ছে এটা আপনি কইবেন তা আপনার সাথে আমি খারাপ ব্যবহার করতাম করি আপনার চার মাসের গর্ভ হয়েছে কি আমার আতা আমার চার মাসের গর্ভ এই মেয়ে ডাক্তার তো মেয়ে লোকের আমার কি আপনি কি কইতেছ কই না ভাই মার আমি মেশিনে একবার না সাতবার পরীক্ষা করছি আপনি সাত মাসে বেড়া কো বুঝছি আপনি কোন ডাক্তার জাতি কই না রে ভাই এটা তো আমি কইল হইতো না মেশিনে একবার বা দুইবার একটা জিনিস পরীক্ষা করি আর আপনি ডা নয় বার পরীক্ষা করছো শুধু চার মাস আপনি চার মাসে ভাই আমার আমার মাফ করে দেবো আমার ঠিক লাগবে
আমার টিয়াটুয়া দরাল আমি পরীক্ষা করি আমার আবৃত্তি মিশছে আমি যাও বেডা কাগজ দিয়া তো লইয়া বাড়ি তাইছে আয়া বাড়ি না তুইছে একটা সিগারেট জ্বালায় মাথা ভাই নিচু যুদ্ধে বই রয়েছে আল্লাহ তুমি আর লোক পাইল না দিতা এই জিনিসটা আমার এই বয়সে তুমি এই কামটা করলাম আমার গর্ব একটা বাচ্চা আচ্ছা এই কথাটা আমি আমার বউতে কুয়াম কি ভাই আর গ্রামের মানুষের দিকে কুয়াম কি ভাই মাথা তার দেয়া এটা শুনতে বউ কই কোনো বড় রোগ হইয়া থাকলে ক্যান্সার ব্যান্সার তো হয়ে থাকলে গরু আছে বাড়ি আছে জমি আছে বেজু তুমি এইভাবে করে মাথা তার দেব ওই রয়েছে এটা কারণ একটা কও কি কইছে কি কইছে ডাক্তারে কইছে কইছে যেটা আমার আবৃত্তি মিশছে কও কও কিতা হয়েছে এটা কও বউ কয়েকবার জিজ্ঞান দিয়ে আটকা কইতেছে ডাক্তারে কইছে 4 মাসের গর্ব এমনি বিডির মনো মনো পুরে আছে গেছে রে প্রস্তাবটা তো আমি করে দিই তুইছিলাম শিশিটা সব মানুষটা করছে হাই রে এটা আমার জামাইরা তো আমি কইতে মনো নাই এর লাগে তো আমার স্বামী ভাই কপালটা ধুই দিল মাথা হাত দিয়ে বই রয়েছে কইতাছে ভাই তুমি তোমার স্বামী তুমি ছাড়া তার কেউ নাই আমার একটা কথা তুমি রাখবা কিতা আমি এমন একটা সত্যি কথা কই আমি তুমি কো আমার মারতাম তো কই না কেরে মারতাম আমার তো বিদায় টাইম কিতা কই বক সাই মাস তো আমার ফোন চুই কিতা কই বক কই ভাই তুমি যে ডাক্তার যেটা কইছে লুটি তোমার যে 6 মাসের গর্ভের কথা কইছে 6 মাসের গর্ভটা ঠিক কিন্তু তুই মান না কার আমার দেখো ফর্সা পরীক্ষা করলাম মামা 6 মাসের গর্ব তোমার এটা কি দেখো যে কোন ব্যাগটা তুমি লাগাইতেছ কই শুন তুমি তো ফর্সা করিয়া শিশির মধ্যে তো এবারে ঘুমাই বসছো আমি যেবেলা ঘর ঝাড়ু দেই হাসু ন লাগবে শিশিতে ভরে পরে তোমার ফিটনার ডরে আমি শিশিটা ফর্সা করে বলে দিয়েছি আমার তো 6 মাসের গর্ব ডাক্তার যারা দেখছো তো ঠিক এই দেখছে এই যে তোমার ডাক্তারে কইছে তো 6 মাসের গর্ব যে কইছে ফর্সাটা তো তোমার না তুমি তো মনে করছো তোমার কিন্তু ফর্সাটা তো এটা আমার এইভাবে বেল লাগায় তোমরা অভ্যাস আমি কইলাম রাই গো তুমি প্রেম জানো না তুমি কো হ্যাঁ আমি প্রেম জানি না তে জানো জো একটু প্রেম না দিয়া তোমারে আল্লাহ হে মজুরা নেওয়াই না মানুষ জন্য আল্লাহ খেলা ওরা